ছায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে স্নেহের ছায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে কারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে স্নেহের ছায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জলাশয় বুকে জড়িয়ে রাখে যে তারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা
কথা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমার। যত স্বপ্ন আছে এই বুকের মাঝে, সব সত্যি হয়েছে যে তোমার সোহাগ, সব সত্যি হয়েছে যে তোমার সোহাগ। সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমায়। সবই যেন বদলে গেল, ঘরের পাখি বলে
ঝিরিঝিরি হাওয়া আজ প্রাণ দিয়ে যায় আগুনের ছোঁয়া। রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি আলো আশার আলো ছড়ালো আশার আলো। শুধু এরই নিচিন
ভালোবাসো যেটা তুলে না। বসে
কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, হে খুঁজে খুঁজে পেয়েছি সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকে, হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে প্রায় নাই নাই করে আমি 5-6 বছর ইউটিউবে আছি, কাজ করছি। যদিও আমার এই চ্যানেলটি মনিটাইজ হয়েছে 2020 সালে, কিন্তু তার আগে থেকে আমি ইউটিউবে আছি। প্রথম অবস্থায় এত মানে ভালোভাবে কাজ করতাম না, ছোটো করে কাজ করতাম, ইচ্ছে হলে করতাম না হলে করতাম না। কিন্তু করোনার পরে তারপরে একটু সক্রিয় হয়েছি, এই চ্যানেলটাকে তুললাম। এই চ্যানেলটাকে তুলে আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করি, আমার 2-3 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় আর সাবস্ক্রাইবও কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তাই ইউটিউবে আমার প্রায় 5-6 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই আমি আজকে আপনাদের কিছু শেয়ার করব আমার কি অভিজ্ঞতা।
এরই মধ্যে অনেক ভালো কিছু আছে, খারাপ কিছু আছে, সব কিছুই আমি আপনাদের সাথে ডিসকাস করব। ইউটিউবে মেন কথা হচ্ছে কন্টেন্ট ভালো কীভাবে করা যায়। এত বছর ধরে কাজ করছি, এখন পর্যন্ত ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না, কথা ভালো বলতে পারি না। এর কারণ অনেক আছে। প্র্যাকটিস, আমরা কিন্তু কোনো সময় প্র্যাকটিস করি না, যখন ভিডিওর প্রয়োজন পড়ে তখনই খালি একটু ভয়েস দিই, ভালো কথাও বলতে পারি না। এই কারণে সব সময়ের জন্য দেখবেন সবাই বলবে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করতে। আমি প্রথম দিকে প্রতিদিন দুটো তিনটে ভিডিও আপলোড দিতাম, তাই ওই সময় যারা আমার বন্ধু ছিল, যারা আমার সাথে একসাথে কাজ করতাম, সবাই আমাকে ইনসাল্ট করতো, দাদা কী করে প্রতিদিন এতগুলো ভিডিও আপলোড দেয়, কী করে এত ভিডিও আপলোড দেয়। এখন চিন্তা করতে পারছি যে সত্যিকারই তখন দিনে এত ভিডিও, সেই বন্ধুদের কথা শুনে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। প্রতিদিন দুটো তিনটে দিতাম না, সপ্তাহে একটা দিতাম, তারপর দিতাম না। কিন্তু এখন চিন্তা করলাম যে ইরেগুলার হওয়া যে কতটা ভুল। প্রতিদিন আপনি দুটো ভিডিও দিন, তিনটে ভিডিও দিন, যত ভিডিও দেবেন তত আপনার চ্যানেল ইম্প্রুভ করবে, তত আপনার ভিডিওর কোয়ালিটিও ইম্প্রুভ করবে। যেমন এই ভিডিওতে কথা বলা, আপনি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করবেন, আপনি প্রথম অবস্থায় আপনি কথা বলতে পারবেন না, আপনার জড়তা চলে আসবে, সবাই একটু মাফ করবেন, আমার ঠান্ডা লেগেছে, নাকটা বুজে গেছে, যে কারণে হয়তো ভালো আপনারা সাউন্ড পাচ্ছেন না। তাই প্রথম অবস্থায় প্রতিটি চ্যানেলেরই ভিডিও ভালো হবে না, ভালো কথা বলতে পারবেন না, ভালো এডিট হবে না, শুটিং ভালো হবে না, কিছুই ভালো হবে না, দেখতে খুবই খারাপ লাগবে। এই কারণে কী হয়, প্রতিদিন ভিডিও করতে হয়। আপনি যত ভিডিও মেক করবেন আপনার কোয়ালিটি তত ভালো হবে। এইবার কারো কথা অনুযায়ী যদি ভিডিও বন্ধ করে দেন, ভিডিও দেওয়া, তাহলে আমার মতো প্রবলেম হবে। আর স্ক্রিপ্ট লিখতে হয়, বিশেষ করে আমাদের মতো যারা টেক চ্যানেল আছে, যারা এইসব চ্যানেল আছে, যারা বেশি কথা বলে, যাদের কথা বলার প্রয়োজন পড়ে, যাদের বোঝানোর প্রয়োজন পড়ে, তাদের অবশ্যই স্ক্রিপ্ট লিখতে হয়। আমি কোনোদিন স্ক্রিপ্ট লিখিনি, যে কারণে কি হয় আমার ভিডিওতে এডিট করতে হয় প্রচুর পরিমাণে। আমি কোনোদিন র ফাইল আমি আপলোড দিতে পারবো না। কেন জানেন র ফাইল আপলোড দিতে পারবো না? কেননা মাঝখানে অনেক ভুল হয়, অনেক কিছু সমস্যা হয়, সেগুলো কেটে কেটে বাদ দিতে হয়। যে কথাগুলো বলার নয় সেই কথাগুলো বলি, ভুল বললি কাশি চলে আসে, অনেক কিছু হয়। আর আপনি যদি স্ক্রিপ্ট লিখে আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনার একবারে মুখস্থ বাধা সেই ধরনের কথাগুলি চলে আসবে, বাড়তি কোনো কথা আসবে না, যেটা প্রয়োজন সেই কথাটাই আসবে। কিন্তু স্ক্রিপ্ট যদি লেখা না হয়, আমি একটা কথা বললাম, তারপর একটু থেমে থাকলাম, কী বলবো চিন্তাভাবনা করছি, এই সব গুলো হয়ে যায়। এই যে কথা বলছি আমি, কিন্তু এখন স্ক্রিপ্ট লিখিনি, কিন্তু আমার এই মাঝখানে অনেক ভুল চলে আসছে। এই কারণে সবসময়ের জন্য স্ক্রিপ্ট লিখতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। আপনি যত বেশি ভিডিও দেবেন, ভিডিও করতে 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 আপনার অটোমেটিক একটা নলেজে চলে আসবে, আপনার ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে ভালো হতে বাধ্য। তাই সবাইকে বলবো যত পারুন ভিডিও মেক করুন, প্রতিদিন একটা দুটো, অন্তত প্রতিদিন একটা ভিডিও তো মেক করাই উচিত। অনেকেই আছেন সপ্তাহে একটা তৈরি করে, সপ্তাহে একটা না তৈরি করে প্রতিদিন ভিডিও মেক করুন আর চেষ্টা করুন। আর প্রতিদিন ভিডিও মেক করলে কী হবে, কোয়ালিটি অবশ্যই ভালো হবে আস্তে আস্তে আস্তে। কালকে আপনি যে কথাটি বলেছেন, আজকে দেখা গেল বলতে গিয়ে আরও ভালো বললেন, কালকে আপনার যে জড়তা ছিল আজকে হয়তো সেই জড়তা থাকবে না, এরপরে আরও কষ্ট হবে। আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা আপনি বুঝতে পারবেন যে আমার এখানে ভুল হয়েছে, আপনি আবার শুধরে নিতে পারবেন। তাই প্রতিদিন ভিডিও মেক করতে হয়। প্রতিদিন ভিডিও মেক করার অনেক সুবিধা, অনেক লাভবান আছে। আর সব কিছুই, যে কোনো জিনিস একবারে হয় না, করতে 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 যখন শিখে যাবেন তখন হয়ে যাবে। যেমন আমি আজ থেকে প্রায় বললাম 4-5 বছরের উপরে আমি ইউটিউবে কাজ করছি, এখনও আমার প্রচুর ভুল হয়, আমি ভালোভাবে কথাও বলতে পারি না। তাই সবাইকেই বলবো যে যত পারুন বেশি ভিডিও আপলোড দেবেন, স্ক্রিপ্ট লিখবেন আর সুন্দর করে বলার চেষ্টা করবেন, ধীরে সুস্থে, পারলে আয়নার সামনে একবার দুবার আপনার রিহার্সাল দিয়ে নিতে পারেন। দেখবেন যারা অভিনয় করে
তারা কিন্তু স্ক্রিপ্ট লিখে নেয়, কত বড় বড় অভিনেতা, অত বড় অভিনেতা হলে কী হবে, তারা কিন্তু স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট লিখে তারা আগে মুখস্থ করে নেয়, তারপর তারা ডায়লগুলো বলে। আর আমরা ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছে, আমাদের কোনো স্ক্রিপ্ট লেখা নেই, একেবারে মনে হয় অনেক বড় অভিনেতা আমরা, একবার সঙ্গে সঙ্গে যা দেখবো সঙ্গে সঙ্গে মুখতে অনর্গল সেই ধরনের কথা চলে আসবে আসবে, তার মাসে অনেক ভুল ভ্রান্তি চলে আসবে যে ভুলগুলো এডিট করতে হয়। এই জন্য বললাম যে আমরা কোনো র ফাইল কোনো ভিডিও আপলোড দিতে পারবো না, র ফাইল যদি আপলোড দিই তাহলে দর্শকরা ভিউয়ার্সরা আমাদের গালাগালি দেবে, কোনো ভিডিও দেখবে না, কেটে 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 অনেক বাদ দিতে হয়, তারপর একটা ভিডিও ফাইনালে আসে। আর যদি আমি প্রতিদিন প্র্যাকটিস করি এবং যদি আমি স্ক্রিপ্ট লিখে কথা বলি তাহলে আমি র ফাইলটা হয়তো আপলোড দিতে পারবো। আজকে একটু ভিন্ন ধরনের কথা বললাম, আজকে ভিডিওতে আপনাদের কিছু সূর্যমুখী ফুল এবং ওই পিছনে দেখুন লাল লাল ফুল, এগুলো হচ্ছে মোরগ ফুল, মোরগের মুরগি মোরগ আছে না, সেই মোরগের মাথায় একটা দেখবেন ঝুঁটি থাকে, লাল রঙের ঝুঁটি, খুব সুন্দর দেখতে, সেই ঝুঁটির মতো ওই পিছনে যে লাল ফুলগুলো আছে একই ফুল, অবিকল মোরগের সেই পাপড়ির মতো দেখতে, যে কারণে এই ফুলটির নাম হয়েছে মোরগ ফুল। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে প্রায় নাই নাই করে আমি 5 থেকে 6 বছর ইউটিউবে আছি, কাজ করছি, যদিও আমার এই চ্যানেলটি মনিটাইজ হয়েছে 2020 সালে, কিন্তু তার আগে থেকে আমি ইউটিউবে আছি। প্রথম অবস্থায় এত মানে ভালোভাবে কাজ করতাম না, ছোটো করে কাজ করতাম, ইচ্ছে হলে করতাম না হলে করতাম না, কিন্তু করোনার পরে তারপর একটু সক্রিয় হয়েছি, এই চ্যানেলটাকে তুললাম। এই চ্যানেলটাকে তুলে আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করি আমার 2 থেকে 3 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় আর সাবস্ক্রাইবও কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তাই ইউটিউবে আমার প্রায় 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই আমি আজকে আপনাদের কিছু শেয়ার করব আমার কি অভিজ্ঞতা। এরই মধ্যে অনেক ভালো কিছু আছে, খারাপ কিছু আছে, সব কিছুই আমি আপনাদের সাথে ডিসকাস করব। ইউটিউবে মেন কথা হচ্ছে কন্টেন্ট ভালো কীভাবে করা যায়। এত বছর ধরে কাজ করছি, এখন পর্যন্ত ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না, কথা ভালো বলতে পারি না, এর কারণ অনেক আছে। প্র্যাকটিস, আমরা কিন্তু কোনো সময় প্র্যাকটিস করি না, যখন ভিডিওর প্রয়োজন পড়ে তখনই খালি একটু ভয়েস দিই, ভালো কথাও বলতে পারি না। এই কারণে সব সময়ের জন্য দেখবেন সবাই বলবে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করতে। আমি প্রথম দিকে প্রতিদিন 2-3টে ভিডিও আপলোড দিতাম, তাই ওই সময় যারা আমার বন্ধু ছিল, যারা আমার সাথে একসাথে কাজ করতাম, সবাই আমাকে ইনসাল্ট করতো, দাদা কী করে প্রতিদিন এতগুলো ভিডিও আপলোড দেয়, কী করে এত ভিডিও আপলোড দেয়। এখন চিন্তা করতে পারছি যে সত্যিকারই তখন দিনে এত ভিডিও, সেই বন্ধুদের কথা শুনে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, প্রতিদিন 2-3টে দিতাম না, সপ্তাহে একটা দিতাম তারপর দিতাম না। কিন্তু এখন চিন্তা করলাম যে ইরেগুলার হওয়া যে কতটা ভুল, প্রতিদিন আপনি 2টো ভিডিও দিন 3টে ভিডিও দিন, যত ভিডিও দেবেন তত আপনার চ্যানেল ইম্প্রুভ করবে, তত আপনার ভিডিওর কোয়ালিটিও ইম্প্রুভ করবে। যেমন এই ভিডিওতে কথা বলা, আপনি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করবেন আপনি প্রথম অবস্থায় আপনি কথা বলতে পারবেন না, আপনার জড়তা চলে আসবে, সবাই একটু মাফ করবেন, আমার ঠান্ডা লেগেছে, নাকটা বুঝে গেছে, যে কারণে হয়তো ভালো আপনারা সাউন্ড পাচ্ছেন না। তাই প্রথম অবস্থায় প্রতিটি চ্যানেলেরই ভিডিও ভালো হবে না, ভালো কথা বলতে পারবেন না, ভালো এডিট হবে না, শুটিং ভালো হবে না, কিছুই ভালো হবে না, দেখতে খুবই খারাপ লাগবে। এই কারণে কী হয়, প্রতিদিন ভিডিও করতে হয়, আপনি যত ভিডিও মেক করবেন আপনার কোয়ালিটি তত ভালো হবে।
এইবার কারো কথা অনুযায়ী যদি ভিডিও বন্ধ করে দেন, ভিডিও দেওয়া, তাহলে আমার মতো প্রবলেম হবে। আর স্ক্রিপ্ট লিখতে হয়, বিশেষ করে আমাদের মতো যারা টেক চ্যানেল আছে, যারা এইসব চ্যানেল আছে, যারা বেশি কথা বলে, যাদের কথা বলার প্রয়োজন পড়ে, যাদের বোঝানোর প্রয়োজন পড়ে, তাদের অবশ্যই স্ক্রিপ্ট লিখতে হয়। আমি কোনোদিন স্ক্রিপ্ট লিখিনি, যে কারণে কি হয়, আমার ভিডিওতে এডিট করতে হয় প্রচুর পরিমাণে। আমি কোনোদিন র ফাইল আমি আপলোড দিতে পারবো না, কেন জানেন, র ফাইল আপলোড দিতে পারবো না, কেননা মাঝখানে অনেক ভুল হয়, অনেক কিছু সমস্যা হয়, সেগুলো কেটে কেটে বাদ দিতে হয়। যে কথাগুলো বলার নয় সেই কথাগুলো বলি, ভুল বললি কাশি চলে আসে, অনেক কিছু হয়। আর আপনি যদি স্ক্রিপ্ট লিখে আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনার একবারে মুখস্থ বাধা সেই ধরনের কথাগুলোই চলে আসবে, বাড়তি কোনো কথা আসবে না, যেটা প্রয়োজন সেই কথাটাই আসবে। কিন্তু স্ক্রিপ্ট যদি লেখা না হয়, আমি একটা কথা বললাম, তারপর একটু থেমে থাকলাম, কী বলবো চিন্তা ভাবনা করছি, এই সব গুলো হয়ে যায়। এই যে কথা বলছি আমি, কিন্তু এখন স্ক্রিপ্ট লিখিনি, কিন্তু আমার এই মাঝখানে অনেক ভুল চলে আসছে। এই কারণে সবসময়ের জন্য স্ক্রিপ্ট লিখতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। আপনি যত বেশি ভিডিও দেবেন, ভিডিও করতে 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 আপনার অটোমেটিক একটা নলেজে চলে আসবে, আপনার ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে ভালো হতে বাধ্য। তাই সবাইকে বলবো, যত পারুন ভিডিও মেক করুন, প্রতিদিন একটা দুটো, অন্তত প্রতিদিন একটা ভিডিও তো মেক করাই উচিত। অনেকেই আছেন সপ্তাহে একটা তৈরি করে, সপ্তাহে একটা না তৈরি করে প্রতিদিন ভিডিও মেক করুন আর চেষ্টা করুন। আর প্রতিদিন ভিডিও মেক করলে কী হবে, কোয়ালিটি অবশ্যই ভালো হবে আস্তে আস্তে আস্তে। কালকে আপনি যে কথাটি বলেছেন, আজকে দেখা গেল বলতে গিয়ে আরও ভালো বললেন, কালকে আপনার যে জড়তা ছিল আজকে হয়তো সেই জড়তা থাকবে না, এরপরে আরও কষ্ট হবে। আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা আপনি বুঝতে পারবেন যে আমার এখানে ভুল হয়েছে, আপনি আবার শুধরে নিতে পারবেন। তাই প্রতিদিন ভিডিও মেক করতে হয়। প্রতিদিন ভিডিও মেক করার অনেক সুবিধা, অনেক লাভবান আছে। আর সব কিছুই, যে কোনো জিনিস একবারে হয় না, করতে 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 যখন শিখে যাবেন তখন হয়ে যাবে। যেমন আমি আজ থেকে প্রায় বললাম 4-5 বছরের উপরে আমি ইউটিউবে কাজ করছি, এখনও আমার প্রচুর ভুল হয়, আমি ভালোভাবে কথাও বলতে পারি না। তাই সবাইকেই বলবো যে যত পারুন বেশি ভিডিও আপলোড দেবেন, স্ক্রিপ্ট লিখবেন আর সুন্দর করে বলার চেষ্টা করবেন, ধীরে সুস্থে, পারলে আয়নার সামনে একবার দুবার আপনি রিহার্সাল দিয়ে নিতে পারেন। দেখবেন যারা অভিনয় করে তারা কিন্তু স্ক্রিপ্ট লিখে নেয়, কত বড় বড় অভিনেতা, অত বড় অভিনেতা হলে কী হবে, তারা কিন্তু স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট লিখে তারা আগে মুখস্থ করে নেয়, তারপর তারা ডায়লগগুলো বলে। আর আমরা ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছে, আমাদের কোনো স্ক্রিপ্ট লেখা নেই, একেবারে মনে হয় যেন অনেক বড় অভিনেতা আমরা, একবার সঙ্গে সঙ্গে যা দেখবো সঙ্গে সঙ্গে মুখ থেকে গল অনর্গল সেই ধরনের কথা চলে আসবে আসবে তার মাসে অনেক ভুল ভ্রান্তি চলে আসবে, যে ভুলগুলো এডিট করতে হয়। এই জন্য বললাম যে আমরা কোনো র ফাইল, কোনো ভিডিও আপলোড দিতে পারবো না। র ফাইল যদি আপলোড দিই তাহলে দর্শকরা, ভিউয়ার্সরা আমাদের গালাগালি দেবে, কোনো ভিডিও দেখবে না, কেটে 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 অনেক বাদ দিতে হয়, তারপর একটা ভিডিও ফাইনালে আসে। আর যদি আমি প্রতিদিন প্র্যাকটিস করি এবং যদি আমি স্ক্রিপ্ট লিখে কথা বলি, তাহলে আমি র ফাইলটা হয়তো আপলোড দিতে পারবো। আজকে একটু ভিন্ন ধরনের কথা বললাম, আজকে ভিডিওতে আপনাদের কিছু সূর্যমুখী ফুল এবং ওই পিছনে দেখুন লাল লাল ফুল, এগুলো হচ্ছে মোরগ ফুল। মোরগের মুরগি মোরগ আছে না, সেই মোরগের মাথায় একটা দেখবেন ঝুঁটি থাকে, লাল রঙের ঝুঁটি, খুব সুন্দর দেখতে। সেই ঝুঁটির মতো ওই পিছনে যে লাল ফুলগুলো আছে, একই ফুল অবিকল মোরগের সেই পাপড়ির মতো দেখতে, যে কারণে এই ফুলটির নাম হয়েছে মোরগ ফুল। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে প্রায় 99 করে আমি 5-6 বছর ইউটিউবে আছি, কাজ করছি। যদিও আমার এই চ্যানেলটি মনিটাইজ হয়েছে 2020 সালে, কিন্তু তার আগে থেকে আমি ইউটিউবে আছি। প্রথম অবস্থায় এত মানে ভালোভাবে কাজ করতাম না,
ছোটো করে কাজ করতাম, ইচ্ছে হলে করতাম না হলে করতাম না। কিন্তু করোনার পরে তারপরে একটু সক্রিয় হয়েছি, এই চ্যানেলটাকে তুললাম। এই চ্যানেলটাকে তুলে আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করি, আমার 2-3 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় আর সাবস্ক্রাইবও কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তাই ইউটিউবে আমার প্রায় 5-6 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই আমি আজকে আপনাদের কিছু শেয়ার করব আমার কি অভিজ্ঞতা। এরই মধ্যে অনেক ভালো কিছু আছে, খারাপ কিছু আছে, সব কিছুই আমি আপনাদের সাথে ডিসকাস করব। ইউটিউবে মেন কথা হচ্ছে কন্টেন্ট ভালো কীভাবে করা যায়। এত বছর ধরে কাজ করছি, এখন পর্যন্ত ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না, কথা ভালো বলতে পারি না। এর কারণ অনেক আছে। প্র্যাকটিস, আমরা কিন্তু কোনো সময় প্র্যাকটিস করি না। যখন ভিডিওর প্রয়োজন পড়ে তখনই খালি একটু ভয়েস দিই, ভালো কথাও বলতে পারি না। এই কারণে সব সময়ের জন্য দেখবেন সবাই বলবে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করতে। আমি প্রথম দিকে প্রতিদিন 2-3টে ভিডিও আপলোড দিতাম। তাই ওই সময় যারা আমার বন্ধু ছিল, যারা আমার সাথে একসাথে কাজ করতাম, সবাই আমাকে ইনসাল্ট করতো, দাদা কী করে প্রতিদিন এতগুলো ভিডিও আপলোড দেয়, কী করে এত ভিডিও আপলোড দেয়। এখন চিন্তা করতে পারছি যে সত্যিকারই তখন দিনে এত ভিডিও, সেই বন্ধুদের কথা শুনে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। প্রতিদিন 2-3টে দিতাম না, সপ্তাহে 1টা দিতাম, তারপর দিতাম না। কিন্তু এখন চিন্তা করলাম যে ইরেগুলার হওয়া যে কতটা ভুল। প্রতিদিন আপনি 2টো ভিডিও দিন, 3টে ভিডিও দিন, যত ভিডিও দেবেন তত আপনার চ্যানেল ইম্প্রুভ করবে, তত আপনার ভিডিওর কোয়ালিটিও ইম্প্রুভ করবে। যেমন এই ভিডিওতে কথা বলা, আপনি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করবেন, আপনি প্রথম অবস্থায় আপনি কথা বলতে পারবেন না, আপনার জড়তা চলে আসবে, সবাই একটু মাফ করবেন, আমার ঠান্ডা লেগেছে, নাকটা বুজে গেছে, যে কারণে হয়তো ভালো আপনারা সাউন্ড পাচ্ছেন না। তাই প্রথম অবস্থায় প্রতিটি চ্যানেলেরই ভিডিও ভালো হবে না, ভালো কথা বলতে পারবেন না, ভালো এডিট হবে না, শুটিং ভালো হবে না, কিছুই ভালো হবে না, দেখতে খুবই খারাপ লাগবে। এই কারণে কী হয়, প্রতিদিন ভিডিও করতে হয়। আপনি যত ভিডিও মেক করবেন আপনার কোয়ালিটি তত ভালো হবে। এইবার কারো কথা অনুযায়ী যদি ভিডিও বন্ধ করে দেন, ভিডিও দেওয়া, তাহলে আমার মতো প্রবলেম হবে। আর স্ক্রিপ্ট লিখতে হয়, বিশেষ করে আমাদের মতো যারা টেক চ্যানেল আছে, যারা এইসব চ্যানেল আছে, যারা বেশি কথা বলে, যাদের কথা বলার প্রয়োজন পড়ে, যাদের বোঝানোর প্রয়োজন পড়ে, তাদের অবশ্যই স্ক্রিপ্ট লিখতে হয়। আমি কোনোদিন স্ক্রিপ্ট লিখিনি, যে কারণে কী হয় আমার ভিডিওতে এডিট করতে হয় প্রচুর পরিমাণে। আমি কোনোদিন র ফাইল আমি আপলোড দিতে পারবো না। কেন জানেন র ফাইল আপলোড দিতে পারবো না? কেননা মাঝখানে অনেক ভুল হয়, অনেক কিছু সমস্যা হয়, সেগুলো কেটে কেটে বাদ দিতে হয়। যে কথাগুলো বলার নয় সেই কথাগুলো বলি, ভুল বললি কাশি চলে আসে, অনেক কিছু হয়। আর আপনি যদি স্ক্রিপ্ট লিখে আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনার একবারে মুখস্থ বাধা সেই ধরনের কথাগুলোই চলে আসবে, বাড়তি কোনো কথা আসবে না, যেটা প্রয়োজন সেই কথাটাই আসবে। কিন্তু স্ক্রিপ্ট যদি লেখা না হয়, আমি একটা কথা বললাম, তারপর একটু থেমে থাকলাম, কী বলবো চিন্তাভাবনা করছি, এই সব গুলো হয়ে যায়। এই যে কথা বলছি আমি, কিন্তু এখন স্ক্রিপ্ট লিখিনি, কিন্তু আমার এই মাঝখানে অনেক ভুল চলে আসছে। এই কারণে সবসময়ের জন্য স্ক্রিপ্ট লিখতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। আপনি যত বেশি ভিডিও দেবেন, ভিডিও করতে 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 আপনার অটোমেটিক একটা নলেজে চলে আসবে, আপনার ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে ভালো হতে বাধ্য। তাই সবাইকে বলবো যত পারুন ভিডিও মেক করুন, প্রতিদিন 1-2, অন্তত প্রতিদিন 1টা ভিডিও তো মেক করাই উচিত। অনেকেই আছেন সপ্তাহে 1টা তৈরি করে, সপ্তাহে 1টা না তৈরি করে প্রতিদিন ভিডিও মেক করুন আর চেষ্টা করুন। আর প্রতিদিন ভিডিও মেক করলে কী হবে, কোয়ালিটি অবশ্যই ভালো হবে আস্তে আস্তে আস্তে। কালকে আপনি যে কথাটি বলেছেন, আজকে দেখা গেল বলতে গিয়ে আরও ভালো বললেন, কালকে আপনার যে জড়তা ছিল আজকে হয়তো সেই জড়তা থাকবে না, এরপরে আরও কষ্ট হবে। আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা আপনি বুঝতে পারবেন যে আমার এখানে ভুল হয়েছে, আপনি আবার শুধরে নিতে পারবেন। তাই প্রতিদিন ভিডিও মেক করতে হয়। প্রতিদিন ভিডিও মেক করার অনেক সুবিধা, অনেক লাভবান আছে।
আর সব কিছুই, যে কোনো জিনিস একবারে হয় না, করতে 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 যখন শিখে যাবেন তখন হয়ে যাবে। যেমন আমি আজ থেকে প্রায় বললাম 4 থেকে 5 বছরের উপরে আমি ইউটিউবে কাজ করছি, এখনও আমার প্রচুর ভুল হয়, আমি ভালোভাবে কথাও বলতে পারি না। তাই সবাইকেই বলবো যে যত পারুন বেশি ভিডিও আপলোড দেবেন, স্ক্রিপ্ট লিখবেন আর সুন্দর করে বলার চেষ্টা করবেন, ধীরে সুস্থে, পারলে আয়নার সামনে একবার দুবার আপনি রিহার্সাল দিয়ে নিতে পারেন। দেখবেন যারা অভিনয় করে তারা কিন্তু স্ক্রিপ্ট লিখে নেয়, কত বড় বড় অভিনেতা, অত বড় অভিনেতা হলে কী হবে, তারা কিন্তু স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট লিখে তারা আগে মুখস্থ করে নেয়, তারপর তারা ডায়লগুলো বলে। আর আমরা ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছে, আমাদের কোনো স্ক্রিপ্ট লেখা নেই, একেবারে মনে হয় যেন অনেক বড় অভিনেতা আমরা, একবার সঙ্গে সঙ্গে যা দেখবো সঙ্গে সঙ্গে মুখতে অনর্গল সেই ধরনের কথা চলে আসবে, আসবে তার মাসে অনেক ভুল ভ্রান্তি চলে আসবে যে ভুলগুলো এডিট করতে হয়। এই জন্য বললাম যে আমরা কোনো র ফাইল কোনো ভিডিও আপলোড দিতে পারবো না, র ফাইল যদি আপলোড দিই তাহলে দর্শকরা ভিউয়ার্সরা আমাদের গালাগালি দেবে, কোনো ভিডিও দেখবে না, কেটে 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 অনেক বাদ দিতে হয়, তারপর একটা ভিডিও ফাইনালে আসে। আর যদি আমি প্রতিদিন প্র্যাকটিস করি এবং যদি আমি স্ক্রিপ্ট লিখে কথা বলি তাহলে আমি র ফাইলটা হয়তো আপলোড দিতে পারবো। আজকে একটু ভিন্ন ধরনের কথা বললাম, আজকে ভিডিওতে আপনাদের কিছু সূর্যমুখী ফুল এবং ওই পিছনে দেখুন লাল লাল ফুল, এগুলো হচ্ছে মোরগ ফুল, মোরগের মুরগি মোরগ আছে না, সেই মোরগের মাথায় একটা দেখবেন ঝুঁটি থাকে, লাল রঙের ঝুঁটি, খুব সুন্দর দেখতে, সেই ঝুঁটির মতো ওই পিছনে যে লাল ফুলগুলো আছে একই ফুল, অবিকল মোরগের সেই পাপড়ির মতো দেখতে, যে কারণে এই ফুলটির নাম হয়েছে মোরগ ফুল। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে প্রায় 9 করে আমি 5 থেকে 6 বছর ইউটিউবে আছি, কাজ করছি, যদিও আমার এই চ্যানেলটি মনিটাইজ হয়েছে 2020 সালে, কিন্তু তার আগে থেকে আমি ইউটিউবে আছি। প্রথম অবস্থায় এত মানে ভালোভাবে কাজ করতাম না, ছোটো করে কাজ করতাম, ইচ্ছে হলে করতাম না হলে করতাম না, কিন্তু করোনার পরে তারপর একটু সক্রিয় হয়েছি, এই চ্যানেলটাকে তুললাম। এই চ্যানেলটাকে তুলে আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করি আমার 2 থেকে 3 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় আর সাবস্ক্রাইবও কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তাই ইউটিউবে আমার প্রায় 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই আমি আজকে আপনাদের কিছু শেয়ার করব আমার কী অভিজ্ঞতা। এরই মধ্যে অনেক ভালো কিছু আছে, খারাপ কিছু আছে, সব কিছুই আমি আপনাদের সাথে ডিসকাস করব। ইউটিউবে মেন কথা হচ্ছে কন্টেন্ট ভালো কীভাবে করা যায়। এত বছর ধরে কাজ করছি, এখন পর্যন্ত ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না, কথা ভালো বলতে পারি না, এর কারণ অনেক আছে। প্র্যাকটিস, আমরা কিন্তু কোনো সময় প্র্যাকটিস করি না, যখন ভিডিওর প্রয়োজন পড়ে তখনই খালি একটু ভয়েস দিই, ভালো কথাও বলতে পারি না। এই কারণে সবসময়ের জন্য দেখবেন সবাই বলবে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করতে। আমি প্রথম দিকে প্রতিদিন 2-3টে ভিডিও আপলোড দিতাম, তাই ওই সময় যারা আমার বন্ধু ছিল, যারা আমার সাথে একসাথে কাজ করতাম, সবাই আমাকে ইনসাল্ট করতো, দাদা কী করে প্রতিদিন এতগুলো ভিডিও আপলোড দেয়, কী করে এত ভিডিও আপলোড দেয়। এখন চিন্তা করতে পারছি যে সত্যিকারই তখন দিনে এত ভিডিও, সেই বন্ধুদের কথা শুনে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, প্রতিদিন 2-3টে দিতাম না, ওই সপ্তাহে একটা দিতাম, তারপর দিতাম না। কিন্তু এখন চিন্তা করলাম যে ইরেগুলার হওয়া যে কতটা ভুল, প্রতিদিন আপনি 2 ভিডিও দিন 3 ভিডিও দিন, যত ভিডিও দেবেন তত আপনার চ্যানেল ইম্প্রুভ করবে, তত আপনার ভিডিওর কোয়ালিটিও ইম্প্রুভ করবে। যেমন এই ভিডিওতে কথা বলা, আপনি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করবেন আপনি প্রথম অবস্থায় আপনি কথা বলতে পারবেন না, আপনার জড়তা চলে আসবে, সবাই একটু মাফ করবেন আমার ঠান্ডা লেগেছে, নাকটা বুজে গেছে, যে কারণে হয়তো ভালো আপনারা
সাউন্ড পাচ্ছেন না। তাই প্রথম অবস্থায় প্রতিটি চ্যানেলেরই ভিডিও ভালো হবে না, ভালো কথা বলতে পারবেন না, ভালো এডিট হবে না, শ্যুটিং ভালো হবে না, কিছুই ভালো হবে না, দেখতে খুবই খারাপ লাগবে। এই কারণে কী হয়, প্রতিদিন ভিডিও করতে হয়। আপনি যত ভিডিও মেক করবেন আপনার কোয়ালিটি তত ভালো হবে। এইবার কারো কথা অনুযায়ী যদি ভিডিও বন্ধ করে দেন, ভিডিও দেওয়া, তাহলে আমার মতো প্রবলেম হবে। আর স্ক্রিপ্ট লিখতে হয়, বিশেষ করে আমাদের মতো যারা টেক চ্যানেল আছে, যারা এইসব চ্যানেল আছে, যারা বেশি কথা বলে, যাদের কথা বলার প্রয়োজন পড়ে, যাদের বোঝানোর প্রয়োজন পড়ে, তাদের অবশ্যই স্ক্রিপ্ট লিখতে হয়। আমি কোনোদিন স্ক্রিপ্ট লিখিনি, যে কারণে কী হয়, আমার ভিডিওতে এডিট করতে হয় প্রচুর পরিমাণে। আমি কোনোদিন র ফাইল আমি আপলোড দিতে পারবো না। কেন জানেন, র ফাইল আপলোড দিতে পারবো না, কেননা মাঝখানে অনেক ভুল হয়, অনেক কিছু সমস্যা হয়, সেগুলো কেটে কেটে বাদ দিতে হয়। যে কথাগুলো বলার নয় সেই কথাগুলো বলি, ভুল বললি কাশি চলে আসে, অনেক কিছু হয়। আর আপনি যদি স্ক্রিপ্ট লিখে আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনার একবারে মুখস্থ বাধা সেই ধরনের কথাগুলোই চলে আসবে, বাড়তি কোনো কথা আসবে না, যেটা প্রয়োজন সেই কথাটাই আসবে। কিন্তু স্ক্রিপ্ট যদি লেখা না হয়, আমি একটা কথা বললাম, তারপর একটু থেমে থাকলাম, কী বলবো চিন্তাভাবনা করছি, এই সব গুলো হয়ে যায়। এই যে কথা বলছি আমি, কিন্তু এখন স্ক্রিপ্ট লিখিনি, কিন্তু আমার এই মাঝখানে অনেক ভুল চলে আসছে। এই কারণে সবসময়ের জন্য স্ক্রিপ্ট লিখতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। আপনি যত বেশি ভিডিও দেবেন, ভিডিও করতে 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 আপনার অটোমেটিক একটা নলেজে চলে আসবে, আপনার ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে ভালো হতে বাধ্য। তাই সবাইকে বলবো, যত পারুন ভিডিও মেক করুন, প্রতিদিন একটা দুটো, অন্তত প্রতিদিন একটা ভিডিও তো মেক করাই উচিত। অনেকেই আছেন সপ্তাহে একটা তৈরি করে, সপ্তাহে একটা না তৈরি করে প্রতিদিন ভিডিও মেক করুন আর চেষ্টা করুন। আর প্রতিদিন ভিডিও মেক করলে কী হবে, কোয়ালিটি অবশ্যই ভালো হবে আস্তে আস্তে আস্তে। কালকে আপনি যে কথাটি বলেছেন, আজকে দেখা গেল বলতে গিয়ে আরও ভালো বললেন, কালকে আপনার যে জড়তা ছিল আজকে হয়তো সেই জড়তা থাকবে না, এরপরে আরও কষ্ট হবে। আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা আপনি বুঝতে পারবেন যে আমার এখানে ভুল হয়েছে, আপনি আবার শুধরে নিতে পারবেন। তাই প্রতিদিন ভিডিও মেক করতে হয়। প্রতিদিন ভিডিও মেক করার অনেক সুবিধা, অনেক লাভবান আছে। আর সব কিছুই, যে কোনো জিনিস একবারে হয় না, করতে 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 যখন শিখে যাবেন তখন হয়ে যাবে। যেমন আমি আজ থেকে প্রায় বললাম 4-5 বছরের উপরে আমি ইউটিউবে কাজ করছি, এখনও আমার প্রচুর ভুল হয়, আমি ভালোভাবে কথাও বলতে পারি না। তাই সবাইকেই বলবো যে যত পারুন বেশি ভিডিও আপলোড দেবেন, স্ক্রিপ্ট লিখবেন আর সুন্দর করে বলার চেষ্টা করবেন, ধীরে সুস্থে। পারলে আয়নার সামনে একবার দুবার আপনি রিহার্সাল দিয়ে নিতে পারেন। দেখবেন যারা অভিনয় করে তারা কিন্তু স্ক্রিপ্ট লিখে নেয়, কত বড় বড় অভিনেতা, অত বড় অভিনেতা হলে কী হবে, তারা কিন্তু স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট লিখে তারা আগে মুখস্থ করে নেয়, তারপর তারা ডায়লগগুলো বলে। আর আমরা ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছে, আমাদের কোনো স্ক্রিপ্ট লেখা নেই, একেবারে মনে হয় যেন অনেক বড় অভিনেতা আমরা, একবার সঙ্গে সঙ্গে যা দেখবো সঙ্গে সঙ্গে মুখতে অনর্গল সেই ধরনের কথা চলে আসবে আসবে তার মাসে অনেক ভুল ভ্রান্তি চলে আসবে, যে ভুলগুলো এডিট করতে হয়। এই জন্য বললাম যে আমরা কোনো র ফাইল, কোনো ভিডিও আপলোড দিতে পারবো না। র ফাইল যদি আপলোড দিই তাহলে দর্শকরা, ভিউয়ার্সরা আমাদের গালাগালি দেবে, কোনো ভিডিও দেখবে না, কেটে 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 অনেক বাদ দিতে হয়, তারপর একটা ভিডিও ফাইনালে আসে। আর যদি আমি প্রতিদিন প্র্যাকটিস করি এবং যদি আমি স্ক্রিপ্ট লিখে কথা বলি, তাহলে আমি র ফাইলটা হয়তো আপলোড দিতে পারবো। আজকে একটু ভিন্ন ধরনের কথা বললাম। আজকে ভিডিওতে আপনাদের কিছু সূর্যমুখী ফুল এবং ওই পিছনে দেখুন লাল লাল ফুল, এগুলো হচ্ছে মোরগ ফুল। মোরগের মুরগি মোরগ আছে না, সেই মোরগের মাথায় একটা দেখবেন ঝুঁটি থাকে, লাল রঙের ঝুঁটি, খুব সুন্দর দেখতে। সেই ঝুঁটির মতো ওই পিছনে যে লাল ফুলগুলো আছে, একই ফুল অবিকল মোরগের সেই পাপড়ির মতো দেখতে, যে কারণে এই ফুলটির নাম হয়েছে মোরগ ফুল।